ফ্রেন্ড ওয়েলকাম জানাচ্ছি ইউটিউব চ্যানেল সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিও থামলে থেকেই বুঝতে পেরেছেন এতগুলো আপডেট শেয়ার করব তাই আর লেখার জায়গা পাইনি আমি তো আজকের অনেক কটা আপডেট শেয়ার করছি হোস্টেল ফেসিলিটি হোস্টেল রিওপেনের আপডেট থেকে শুরু করে এবং বিভিন্ন ইউনিভার্সিটি ওয়াইজ রিওপেনের আপডেট নিয়ে চলে এসেছি কিন্তু আজকের এই ভিডিওটা তার মধ্যে অনেক কটা অফিসিয়াল নোটিফিকেশনও আছে তাই সম্পূর্ণ ভিডিওটা অতি অবশ্যই দেখুন এবং হ্যাঁ তার সাথে স্কুলের বিশেষ করে ক্লাস নাইনে যারা পড়ছ তোমাদেরও একটি আপডেট চলে এসেছে চলুন দেখে নিচ্ছি আজকের আপডেটগুলো যা নতুন এসে তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন সঙ্গে দেখবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য চলুন পরপর দেখে নিই আপডেটগুলো দেখে নিচ্ছি পরপর আপডেটগুলো প্রথম শেয়ার করছি ক্যালকাটা ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ কেমিক্যাল টেকনোলজি তাদের আন্ডারে একটি নোটিফিকেশন বেরিয়েছে অর্থ সেমিস্টারে ইপেন নিয়ে স্টুডেন্টের মাধ্যমে পেলাম তাকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ তো সিউর তরফ থেকে দেখুন নোটিফিকেশন কি বলেছে ফলোইং শিডিউল উইল বি ইমপ্লিমেন্টেড ইন দ্য ডিপার্টমেন্ট অফ কেমিক্যাল টেকনোলজি ফ্রম নভেম্বর টোয়েন্টি টু টোয়েন্টি টু টোয়েন্টি টোয়েন্টি ওয়ান থিওরিক্যাল অ্যান্ড প্র্যাক্টিক্যাল ক্লাসে অফ ডিফারেন্ট অর্থ সেমিস্টার সে টেক এমটেক কোর্সেস তো তাদের যে বিটেক এমটেক কোর্স হয়ে থাকে তাদের পরিক তাদের ক্লাস শুরু হতে চলেছে বাইশে নভেম্বর দু হাজার একুশ থেকে এবং তারা যেটা বলছে প্রথমত ফার্স্ট তারা বলছে সমস্ত থিওরিটিক্যাল ইউজি পিজি কোর্স যা যা আছে ক্লাস যেগুলো আছে সেগুলো সমস্ত কিছু অনলাইনে চলবে দ্বিতীয়ত বলেছে প্র্যাকটিক্যাল ক্লাস কাদের চলবে বিটেক ফিফথ সেমিস্টার বিটেক সেভেন সেমিস্টার এবং এমটেকের ফার্স্ট সেমিস্টার যারা আছে তাদের প্র্যাকটিক্যাল ক্লাস চলবে অফলাইন মোডে এবং কবে কবে চলবে ডিপার্টমেন্টাল ল্যাবরেটরির ল্যাবে হবে টুইস্টে হবে এবং ওয়েডনেস ডে আপনাদের প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু হতে চলেছে আচ্ছা তার সাথে বলে দিয়েছে প্রেজেন্টলি বিটেক যারা থার্ড সেমিস্টার পড়ছে তাদের কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাসও বলে দিয়েছে অনলাইনে মাধ্যমিক হবে যেরকম বর্তমানে হচ্ছে এম টেক থার্ড সেমিস্টার দিয়ে বলে দিয়েছে ডিপার্টমেন্টে আসার জন্য এবং সমস্ত ওয়ার্কিং ডেজে আসার জন্য তো এটা তো গেল সিউর একটা হচ্ছে ডিপার্টমেন্টাল নোটিশ চলুন দেখে নিই আরও একটি এবার আমি চলে এসেছি রায়গঞ্জ ইউনিভার্সিটি এটি একটি স্টুডেন্টসের মাধ্যমে পেলাম তাকেও জানি আন্তরিক ধন্যবাদ একদম রিসেন্ট নোটিশ এগুলো সব তো দেখুন বা এই নোটিশে বলেছে অফলাইন ক্লাস বা ব্লেন্ডেড বোর্ডের মাধ্যমে অর্থাৎ হাইব্রিড বোর্ডের মাধ্যমে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় শুরু হচ্ছে অর্থাৎ অফলাইন এবং অনলাইন থাকবে ইউজি থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার অনার্স স্টুডেন্টস পিজি থার্ড সেমিস্টার স্টুডেন্ট ষোলো এগারো দু হাজার একুশ থেকে শুরু হতে চলেছে তাদের ক্লাস ফার্স্ট সেমিস্টারে যারা পড়ছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অন্তর্গত তাদের অনলাইনেই ক্লাস কিন্তু চলবে তার সাথে বলে দিয়েছে সমস্ত এইচডিদের বলে দিয়েছে এই রিলেটেড একটা মডালিটিস বানাতে ব্ল্যান্ডেড মোড অনলাইন এবং অফলাইনে যে ক্লাস হচ্ছে এবং রুটিন বানানোর জন্য এবং বলে দিয়েছে যে ইউজি প্রোগ্রাম কোর্স ক্লাসেস টু বি হেল্ড থ্রু অনলাইন মোড আনটিল ফার্দার নোটিস এবং বলে দিয়েছে হোস্টেল বর্তমানে কিন্তু রিওপেন হচ্ছে না এটাই হচ্ছে একটা বড়ো কোয়েশ্চেন লাইক এনবিউতেও আমরা এই সেম জিনিস পেয়েছিলাম আমরা আজকে কোচবিহার ইঞ্জিনিয়ারিং কলেজ সেখানেও সেম জিনিস পাচ্ছিলাম এখানেও কিন্তু সেম জিনিস চলে এলো ধরতে গেলে হোস্টেল কিন্তু রিওপেন হচ্ছে না সব জায়গায় চলুন দেখেনি পরবর্তী আরও একটি কিছু আপডেট শেয়ার করছি এবার আমি চলে এসেছি ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে এবং তাদের তরফ থেকে চলে এসছে হোস্টেলের অ্যাপ্লিকেশান চলে এসছে দেখুন একদম রিসেন্ট বারো এগারো দু হাজার একুশ হোস্টেলের অ্যাপ্লিকেশান চলুন আমরা এটা প্রথমে একটু দেখে কি বলছে সিউর তরফ থেকে হোস্টেল রিওপেন নিয়ে এবং হোস্টেলের নতুন আবেদন নিয়ে বলছে অল কনসার্ন আর বাই ইনফর্ম দ্যাট দ্য অ্যাপ্লিকেশন ইনভাইটেড ফর হোস্টেল অ্যাকমোডেশন ফ্রম স্টুডেন্টস অফ থার্ড সেমিস্টার পিজি ইউনিভার্সিটি অফ ক্যালকাটা কলকাতা বিশ্ববিদ্যালয় যেহেতু শুধুমাত্র থার্ড সেমিস্টারেরই এখন বর্তমানে অফলাইন ক্লাস চালু হচ্ছে তাই আপনাদের শুধুমাত্র হোস্টেল অ্যাকমোডেশনের জন্য এই নোটিশটা বেরিয়েছে এবং তাদের জন্য এই নোটিশে বলে দিয়েছে যে যারা যারা এলিজিবেল আছে তাদেরকে ইমেল করতে বলছে একটা ফর্ম দিয়েছে সেই ফর্মটা ফিল আপ করে এই অ্যাড্রেসে কিন্তু ইমেল করতে হবে কবের মধ্যে দিয়েছে চব্বিশে নভেম্বর দু হাজার একুশের মধ্যে আপনাদের এই অ্যাড্রেসে কিন্তু ইমেল করতে হবে অথবা আপনারা টোটাল ফর্মটা ফিল আপ করে উইথ টোটাল ডকুমেন্টস দিয়ে এই অ্যাড্রেসে অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি তাদের যে অফিস রয়েছে সেখানে কিন্তু আপনাকে জমা করতে হচ্ছে কলেজ স্ট্রিট অফিসে বোঝা গেল আচ্ছা আমাদের এই ফর্মটা হচ্ছে দেখুন এটা হচ্ছে টোটাল ফর্ম আপনাকে প্রিন্ট আউট নিয়ে ফিল আপ করতে হচ্ছে অথবা আপনাকে প্রিন্ট আউট নিয়ে হাতে করে ফিল আপ করার পর আপনি কিন্তু মেলও করতে পারছেন প্লাস আপনি হার্ড কপি জমা করতে পারছেন আচ্ছা দেখুন এই যে টোটাল হোস্টেলের অ্যাপ্লিকেশান রয়েছে দেখুন এখানে সমস্ত কিছু বলে দিয়েছি ডিটেলস যেটা আপনাকে টোটাল ফিল করতে হচ্ছে যারা যারা বর্তমানে থার্ড সেমিস্টার পড়ছেন শুধু তারাই কিন্তু এটাকে আবেদন করবেন আমি আবার বলছি ফার্স্ট সেমিস্টারদের জন্য কিন্তু এই হোস্টেলের অ্যাপ্লিকেশন শুরু এখনও হয়নি তো যখনই শুরু হবে আমি আপনাদের নিশ্চয়ই শেয়ার করব তো চলুন এবার আমি পরবর্তী আরও কিছু আপডেটগুলো শেয়ার করছি এবার আমি চলে এসছি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় বিদ্যাসাগর ইউনিভার্সিটির তরফ থেকে বেরিয়ে গেছে কিন্তু তাদের যে রিওপেনের ফাইনালি গাইডলাইন্স বেরিয়েছে অনেকটা বড় গাইডলাইন্স বেরিয়েছে তো চলুন আমরা একটু টোটাল গাইডলাইন্সটাকে দেখে নিই তো ইউনিভার্সিটির তরফ থেকেই বলে দিয়েছে যে বর্তমানে সিচুয়েশনে তারা কিন্তু যে ক্লাসগুলো করতে চলেছে অফলাইন এবং অনলাইন মিশিয়ে বলে দিয়েছে যে দ্য গ্রুপ ওয়াইজ অন অন ক্যাম্পাস অফলাইন ক্লাসেস উইল বি স্টার্টেড উইথ এফেক্ট ফ্রম সিক্সটিন ইলেভেন টোয়েন্টি ওয়ান অ্যান্ড দ্য শিডিউল অফ দ্য ক্লাস শুড শুড বি ফ্রম মানডে টু ফ্রাইডে এক্সপে এক্সেপ্ট ওয়েডনেসডে ফর পিজি কোর্স ইউনিভার্সিটি অ্যান্ড Monday টু স্যাটারডে এক্সেপ্ট Wednesday ডে ফর পিজি কোর্স আন্ড সিসিএই মানে হচ্ছে যেটা ইভিনিং কোর্স কি কী বলেছে দেখুন ফার্স্ট অফ অল বলে দিয়েছে প্রতিদিন বুধবার এবং বা যেটা হচ্ছে আপনাদের বন্ধ থাকবে প্রত্যেকটা ক্লাস কারণ সেই সময় হচ্ছে স্যানিটাইজেশন প্রসেস চলবে এখানেও বলে দিয়েছে কোনো হোস্টেল কিন্তু রিওপেন হচ্ছে না অর্থাৎ আপনাদের এটা মেন প্রবলেম হলো এবং এখানে বলছে যে হোস্টেল রিওপেন হচ্ছে সেটা রিসার্চ করারদের জন্য হচ্ছে বাকি যারা যে সমস্ত স্টুডেন্টস নতুন বোর্ডার যারা বিশেষ করে নতুন জয়েন করতে চাইছো তারা হচ্ছে বলেছে যে ডিন অফ দ্য স্টুডেন্টস ওয়েলফেয়ারের সাথে কন্ট্যাক্ট করতে তার পরবর্তী ফাইনাল ডিভিশন আসছে বাট এখনই হোস্টেল বলে কিন্তু রিওপেন হচ্ছে না আচ্ছা তার সাথে এখানে দেখো ফার্স্ট সেমিস্টারে ক্লাস বলে দিয়ে যে সোমবার হবে এবং তার সাথে বৃহস্পতিবার হচ্ছে এগারোটা থেকে দুটো অবধি ক্লাস হবে লাইব্রেরি খোলা থাকবে দশটা থেকে এগারোটা অবধি থার্ড সেমিস্টারে ক্লাস হচ্ছে এগারোটা থেকে দুটো অবধি সেটা হচ্ছে মঙ্গলবার এবং শুক্রবার ক্লাস হচ্ছে বোঝা গেলো অর্থাৎ এরা কিন্তু ধরতে গেলে দুদিন দুদিন করে ক্লাসটা করাচ্ছে এবং সেই অনুযায়ী আপনারা রুটিন পেয়ে যাবেন আপনাদের ডিপার্টমেন্টের থেকে তো বোঝা গেল আপনি দেখে নিচ্ছেন এবং এখানেও কিন্তু কোনোরকম আলাদা করে এক্সামের কোনো কিছু বলিনি বর্তমানে তো চলুন দেখে নিচ্ছি আরও কিছু আপডেট এবার আমি চলে এসেছি আলটিমেটলি প্রেসিডেন্টস ইউনিভার্সিটি আপডেট এবং খুব দুঃখের বিষয় টোটাল আপডেটটা দেখলে আপনারা বুঝতে পারবেন কারণ প্রেসিডেন্টস ইউনিভার্সিটি এখন অবধি কিন্তু কোনো রকম কোনো বৈঠক করেনি আজকে আপনারা জানেন যে অন্যদিকে রবীন্দ্রথী কলকাতা যাদবপুর বা আজকে বিদ্যাসাগর শেয়ার করলাম এরা অলরেডি যেমন ইউনিভার্সিটিরা একটা না একটা কিছু পাবলিশ করেছে কিভাবে তাদের ক্লাস হচ্ছে কবে কবে ক্লাস হচ্ছে কিন্তু প্রেসিডেন্টস ইউনিভার্সিটি কিন্তু ব্যতিক্রম তারা এখন অবধি এখন অবধি কোনো মিটিং তাদের কমপ্লিট হয়নি আমি একটু পুরোটা পড়ছেন না আমি মেন ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আপনাদের পড়ছি আচ্ছা আগামী মঙ্গলবার থেকে এই বিষ এ ব্যাপারে ক্যাম্পাসে আন্দোলনের ডাক দিয়েছে পড়ুয়ারা যেহেতু এখন অব্দি কোনো মিটিং হয়নি বা কিছু হয়নি কর্তৃপক্ষ সরকারিভাবে এই ব্যাপারে মুখ নি তবে এক কর্তা বলেছেন বিভাগগুলি ধীরে ধীরে কাজ শুরু করুক অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে ক্যাম্পাস খোলার দায়িত্বে মূলত থাকে ডিন অফ স্টুডেন্টসদের সাথে প্রায় প্রতিনিয়তই ক্যাম্পাসে আসতে আগ্রহী পড়ুয়ারা বিষয়টি নিয়ে খোঁজখবর করছেন তাদের বলা হচ্ছে এ ব্যাপারে দায়িত্ব নেবে সংশ্লিষ্ট বিভাগগুলি যেমন এখানেও কিন্তু মেন হচ্ছে সশরীরে দেখুন বলে দিয়েছে যে পড়ুয়াদের অভিযোগ বেশিরভাগ বিভাগ জানাচ্ছে ডিপার্টমেন্ট জানাচ্ছে যে তারা এখন স্বশরীরে ক্লাস নিতে রাজি নয় অর্থাৎ ডিপার্টমেন্ট যদি স্বশরীরে ফিজিক্যাল ক্লাস না নেয় তাহলে স্টুডেন্টসরা ইউনিভার্সিটিতে গিয়ে কি করবে কারণ তাদের তো ক্লাসই হবে না পদার্থবিদ্যা ফিজিক্স কেমিস্ট্রি যে সাবজেক্টগুলো রয়েছে সায়েন্সের সে হাতে গোনা কয়েকটি বিভাগ জানিয়েছে যে ছোটো ছোটো দল ভাগ করে কেবল ল্যাবে প্র্যাকটিক্যাল ক্লাসটার জন্য তার অনুমতি দেবে অর্থনীতি বিভাগ এখনও অব্দি ইকোনমিক্স ডিপার্টমেন্ট কিচ্ছু জানায়নি কলা বিভাগে কলা শাখার বেশিরভাগই অফলাইনে ক্লাস করতে আগ্রহী নয় বলে জানা গেছে এক বিভাগীয় প্রধানের কথায় অনেক অধ্যাপক এখনই ক্যাম্পাসে ক্লাসের পক্ষপাতি নয় অর্থাৎ যদি আজকের অধ্যাপকরা যদি ক্লাসের পক্ষপাতি না হয় তাহলে স্টুডেন্টসরাও ক্লাস করতে আসতে পারবে না এবং এটা খুব দুঃখের বিষয় এক এত বড় একটা লিডিং ইউনিভার্সিটি বলছে যে কলা শাখার ক্ষেত্রে বলে দিয়েছে কেন্দ্রীয় নির্দেশিকা না থাকায় কোন সেমিস্টারকে ডাকবো আর কাকে ডাকবো না সেটা বুঝতে পারছি না একসঙ্গে কতজনকে ডাকা যাবে সে ব্যাপারেও আমাদের কেউ কিছু বলা হয়নি ইংরাজি বিভাগের পড়ুয়াদের ডাউট ক্লিয়ার করতে ক্যাম্পাসে আসার কথা বললেও ক্লাস মূলত অনলাইনই হয় বলে নিয়েছে অর্থাৎ তার মানে যেটা বোঝা যাচ্ছে প্রেসিডেন্স ইউনিভার্সিটিতে আর্টসের যে সাবজেক্টগুলো সেগুলো সমস্ত অনলাইনেই চলবে সায়েন্সের সাবজেক্টও অনলাইনেই চলবে শুধুমাত্র ল্যাব ওরিয়েন্টেড অর্থাৎ যেগুলো প্র্যাকটিক্যাল তার জন্য ছোট ছোট ভাগ করে আপনাদের অফলাইন ক্লাস হতে পারে বাট তবুও তার ফাইনাল ডিসিশান এখন অবধি কিন্তু আমাদের কাছে জানা নেই এবং এর জন্যই আমরা বলেছিলাম যে এই রোটেশান বা এই কাকে আসতে হবে এটা কিন্তু যদি আজকে উল্লেখ থাকত তাহলে এই অসুবিধাগুলো কিন্তু হতো না তো চলুন দেখেনি পরবর্তী আপডেটটা এবার আমি একটু স্কুলের আপডেট শেয়ার করছি আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের শিক্ষামন্ত্রী বলেছে স্কুলে যা বাধ্যতামূলক নয় এখনই বিভিন্ন কোশ্চেন উঠছে পশ্চিমবঙ্গ সরকারি সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসুর মতে নবম দশমের অনলাইনের পাশাপাশি অফলাইনে ক্লাস নেওয়ার পরিকাঠামো রাজ্যর বেশিরভাগ স্কুলেই নেই কলেজিয়াম ও অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার এবং হেডমিস্ট্রেস সম্পাদক তিনি জানিয়েছেন নবম শ্রেণির সামগ্রিক মূল্যায়ন হবে কিনা না তা অনিশ্চিত পরীক্ষা না হলে তারা স্কুলে আসার উৎসাহ হারাবে অর্থাৎ আজকে যদি সবাইকে ক্লাসে যেমন আসা বাধ্যতামূলক নয় বলে তাই ক্লাস নাইনের যারা স্টুডেন্টস আছে বিশেষ করে তাদের কিন্তু পরীক্ষা পরীক্ষা আদৌ হবে কি না এটাও একটা বড় কোয়েশ্চেন সে সময় চলে আসে এবং সেই নিয়ে তারা চিন্তিত রয়েছে এবং এটাও বক্তব্য যে পরীক্ষা যদি না হয় তাহলে স্টুডেন্টসটা কিন্তু ক্লাস স্কুলে আসার তাদের যে এনার্জি তাদের যে ধরতে গেলে আশা সেটাও ধরতে গেলে তারা আস্তে আস্তে হারাতে পারে তাই ন ক্লাস নবমের থেকে যে পরীক্ষা কিভাবে কি এভালুশন হতে পারে চিন্তা আপনার তো এই নিয়েও শুরু হয়ে গেছে পরবর্তী বিভিন্ন আপডেটগুলো পেলে নিশ্চয়ই আপনাদের কাছে নিয়ে আসছে তাতে সাইন আউট করছি কেমন লাগলো আপডেটটা কমেন্ট সেকশন জানাবেন ভালো থাকবেন সবাই